নাথি নগর মণ্ডলে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে। আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আজকের পশ্চিমবঙ্গ হয়তো বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে পশ্চিম বাংলাদেশ নামে পরিচিত হতো, কিন্তু ভারত মাতার বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রচেষ্টায় বর্তমান পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হতে পেরেছে। এর জন্য পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা গর্বিত ও আনন্দিত। এই উদ্দেশ্যে কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত কাঁথি নগর মণ্ডলের উদ্যোগে 17 নম্বর ওয়ার্ডে কাঁথি রাখালচন্দ্র বিদ্যাপীঠের সামনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন কাঁথি নগর মণ্ডলের সহসভাপতি গৌরাঙ্গ সাউ, নগর মণ্ডলের এবং 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস মহাশয়, কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ডের তাপস দোলই, কাঁথি নগর মণ্ডলের সম্পাদক শঙ্কর দাস, নগর মণ্ডলের সম্পাদিকা ইলোরা চক্রবর্তী।